আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক রবীন্দ্র মুক্তবৃত তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো বা দেবে তাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটি অর্থাৎ তোমাদের যে বাংলার যে কবিতা রয়েছে বাংলার মুখ আমি দেখিয়াছি লিখেছেন দেখো জীবনানন্দ দাস তো এই জীবনানন্দ দাসের যে কবিতা তার প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব কারণ তোমরা জানো তোমাদের কিন্তু বাংলাতেও কিন্তু প্রায় এমসিকিউ ছত্রিশ নম্বরে থাকে তাই গদ্য এবং পদ্যের শর্ট প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দরকার আর এইগুলো না হলে কিন্তু ওরা পরীক্ষা পাশ করা মুশকিল হয়ে যাবে এটা ভালো রেজাল্টও করতে পারবে না তো চলো আমরা শুরু করি তো দেখে নাও বাংলার মুখ আমি দেখিয়েছি এর আগে কিন্তু তোমাদের আমি পূজারিণী বঙ্গভূমির প্রতি কান্ডারি হুঁশিয়ার পল্লী ও দেনা পাও এগুলোর প্রশ্ন উত্তর কিন্তু আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা শুরু করি এক নম্বরের প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার উৎস ও কবির নাম লেখো উত্তর দেখে নাও বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার উৎস রূপসী বাংলা কাব্যগ্রন্থ এবং কবির নাম হচ্ছে জীবনানন্দ দাস দু নম্বরের প্রশ্ন দেখো তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কোন কবিতার অংশ উত্তর কবি জীবনানন্দ দাস রচিত বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার অংশ তিন নম্বরের প্রশ্ন চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ পল্লবের স্তূপ কী তো উত্তর দেখে নাও পল্লবের স্তূপ হলো গাছ থেকে ঝরে পড়া পাতার রাশি চার নম্বরের প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় চাঁদ কে তো উত্তর হচ্ছে মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাগর পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে মধুকর ডিঙা বলতে কবি কি বুঝেছেন তো উত্তর তোমরা দেখে নাও মধুকর ডিঙা হলো চাঁদ সদাগরের প্রিয় বাণিজ্য তরী ছ নম্বরের প্রশ্ন দেখে নেব যখন সে নেচে ছিল ইন্দ্রের সবাই কে কেন ইন্দ্রের সবাই নেচেছিল তো উত্তরে তোমার দেখে নাও মনসমঙ্গল কাব্যের অন্যতম নারী চরিত্র বেহুলা ইন্দ্রের সবাই মৃত স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য নেচে ছিল আমরা সাত নম্বরের প্রশ্ন দেখে নেব ইন্দ্রের সবাই বেহুলার নাচ প্রসঙ্গে কবির কার কথা মনে পড়েছে উত্তরটা দেখে নাও ইন্দ্রের সবাই বেহুলার নাচ প্রসঙ্গে বাংলার নদী মাঠ ভাট ফুলের কান্নার কথা কবির মনে পড়েছে আট নম্বরে প্রশ্ন সটি বনে কাহাদের ছায়া পড়িয়াছে উত্তর সটি বনে হিজল বট ও তমাল গাছের ছায়া পড়েছে ন নম্বরে প্রশ্ন দেখে নেব বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বেহুলা কোথায় কি নিয়ে ভেসেছিল উত্তর লিখবে বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বেহুলা গাঙুরের জলে ভেলা নিয়ে ভেসেছিল ছিল দশ নম্বরের প্রশ্ন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় তার নাচের কি উদ্দেশ্য ছিল উত্তর তার নাচের উদ্দেশ্য ছিল স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য দেবরাজ ইন্দ্রকে খুশি করা এগারো নম্বরের প্রশ্ন দেখো বড় পাতাটির নিচে বসে আছে কে বসে আছে বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দুয়েল পাখি বারো নম্বরের প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বাংলাদেশের কোন কোন গাছের উল্লেখ করা হয়েছে উত্তর দেখো বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বাংলাদেশের যে সকল গাছের উল্লেখ আছে সেগুলি হল ডুমুর জাম বট কাঁঠাল অসত্য হিজল ও তমাল তোমরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তোমরা আমার কাছে কিন্তু পাঁচটি বিষয়ের নোট সংগ্রহ করতে পারো বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই আমার নোটগুলো পড়লে আমি আশা করে যাই কোনো বইপত্র না পড়লে একটা ভালো নাম্বার কিন্তু তোমরা তুলতে পারছ তোমরা আমরা তোমরা আমার দেখো এই বাংলার শর্ট প্রশ্নগুলো দেখে বুঝতেই পারছো যে আমি কি ধরনের নোট তৈরি করেছি প্রতিটি বিষয়ের তো এই ধরনের নোটই তো কিন্তু তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো তেরো নম্বরের প্রশ্ন দেখে নাও মধুকর ডিঙা থেকে না জানি মধুকর ডিঙা কি উত্তর দেখো মধ্যযুগের বাংলা সাহিত্যের মনুষামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাকরের বাণিজ্যতরী সপ্ত ডিঙার অন্যতম হল মধুকর ডিঙা নেক্সট দেখো তোমরা চোদ্দ নম্বরের প্রশ্ন সে কবে চাঁদ চম্পার কাছে চাঁদকে দেখো মনুষামঙ্গল কাব্যের নায়ক চাঁদ অর্থাৎ চাঁদ সদাগর নেক্সট প্রশ্ন পনেরো সে কবে চাঁদ চম্পার কাছে চম্পা বলতে কি বোঝানো হয়েছে তো উত্তর দেখে নাও চম্পা বলতে চাঁদ সদাকরের বাসস্থান চম্পক চম্পকনগরী জনশ্রুতি অনুসারে বর্তমানে হুগলি জেলার ত্রিবেণী নেক্সট দেখো আমাদের ষোলো নম্বরের প্রশ্ন বেহুলা একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে ভেলা নিয়ে ভেলা সরি বেহুলা কে উত্তর দেখো মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাকরের কনিষ্ঠ পুত্রবধূ হচ্ছে বেহুলা সতেরো নম্বরের প্রশ্ন একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে গাঙুর কি উত্তর দেখো গঙ্গা নদীর বিকৃত উচ্চারণ গাং থেকে গাঙুর হয়েছে আঠেরো নম্বরের প্রশ্ন দেখে নাও সে নেচেছিল ইন্দ্রের সবাই কে নেচে ছিল বেহুলা মৃত স্বামী লক্ষিন্দারের প্রাণ ফিরে পাওয়ার জন্য ইন্দ্রের সবাই নেচেছিল উনিশ নম্বরের প্রশ্ন ঘুঙুড়ের মতো তার কেঁদেছিল পায়ে কে কেঁদেছিল উত্তর ঘুঙুরের মতো তার পায়ে কেঁদেছিল বাংলার নদী আর কি ভাট ফুল কুড়ি নম্বরের প্রশ্ন দেখে নাও বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় কি ফুটে উঠেছে উত্তর বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বাংলাদেশের প্রতি কবির গভীর ভালোবাসা ফুটে উঠেছে একুশ নম্বরের প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় কোন কোন পাখির উল্লেখ আছে উত্তর দেখো দোয়েল শ্যামা খঞ্জনা পাখির উল্লেখ আছে বাইশ শ্যামার নরম গান শুনেছিল শ্যামার গান কেন নরম বলা হয়েছে উত্তর হচ্ছে দেখো শ্যামার নরম গানের সঙ্গে বেহুলার কমল হৃদয়ের আর্তিকে প্রকাশ করার জন্যই শ্যামার গানকে নরম বলা হয়েছে তো এই ছিল আজকের এই ভিডিওটি প্রশ্নগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বিলকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে নিও এবং বাংলার তোমরা শর্ট প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ এই ধরনের বট প্রশ্ন এছাড়া প্রতিটি বিষয়ের কিন্তু এইভাবে এমসি কিউ এসি এক নম্বর দু নম্বর বড় প্রশ্ন সহ আমার কাছে নোট একদম কমপ্লিট রয়েছে তোমরা আমার কাছে সংগ্রহ করতে পারো একটা সামান্য চার্জ কিন্তু আমি নিয়ে থাকি তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো